पेट्रोल डीजल और रान्ना गैसर दाम अस्वाभाविक हारे बृद्धि और विद्युत मासल बृद्धि प्रत्याहार करार दाबी एसयूसीआई कम्युनिस्ट राज्य जुड़े प्रतिबाद दिवस पालन करछे। एर अंग हिसेबे शुक्रवार करीमगंज और शिलचरे विक्षोभ कर्मसूची पालन करा हय। एदिन दलेर करीमगंज जिला कार्यालय थेके दलेर नेता कर्मीरा एक प्रतिबादी स्क्वाड बेर करेन। शहरेर मेन रोड दिए स्क्वाड सन्तरबाजार पौंछे सेखाने विक्षोभ प्रदर्शन करा हय। विक्षोभ कर्मसूचीते बक्तव्य राखेन दलेर करीमगंज जिला कमिटीर सम्पादक अरुणांश भट्टाचार्य। বক্তব্যের শেষে অরুণাংশু ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের এই অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিক কৃষক অতি সাধারণ মানুষ সহ শুভবুদ্ধি সম্পন্ন সকল স্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিনে বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিমল চক্রবর্তী, তুষার দাস, বিষ্ণু দত্ত, প্রকাশ তো, আলোক চৌধুরী সহ দলের কর্মীরা। এদিকে শিলচরের দুপুর 12:30 শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দলের কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দলের জেলা কমিটির অন্যতম সদস্য বিজিত কুমার সিংহ, ইল্লুল ভট্টাচার্য সহ অঞ্জন কুমার চন্দ, সজলকান্ত দাস, গৌরীশ দেব প্রমুখ বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন বিজিত কুমার সিংহ ও ইল্লুল ভট্টাচার্য। বক্তারা বলেন, পঞ্জাব, দিল্লি সহ বহু রাজ্যে বিদ্যুতের ভর্তুকি প্রদান করে সরকার গ্রাহকদের 200-300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করছে, সেখানে অসমে বিদ্যুৎ মাশুল হ্রাস করার পরিবর্তে বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যুদ্ধের অজুহাত দিকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের ইত্যাদি মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। কেন্দ্র ও রাজ্য সরকার এহেন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনি ও শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। সিআই কমিউনিস্ট দলের সর্বভারতীয় কমিটি এই ইতিমধ্যে যে রন্ধন গ্যাস, পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে এবং তার সঙ্গে আপনারা জানেন যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে, এই চারটা দাবির ভিত্তিতে সারা ভারতবর্ষে এই কয়েকদিন ধরে আন্দোলন চলছে। আমাদের আসাম রাজ্যের সে রাজ্য কমিটি আজকে সারা আসামে এই পেট্রোল, ডিজেল এবং রন্ধন গ্যাসের এবং বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আজকের বিক্ষোভ কর্মসূচি পালন করছে। বন্ধুগণ, আমরা করিমগঞ্জ এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষেও আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা আপনাদের সামনে বলতে চাই যে আপনারা জানেন যে 2014 সাল থেকে বারবার এই রন্ধন গ্যাস এবং এই পেট্রোল ডিজেলের দাম বারবার বৃদ্ধি হয়েছে এবং বারবার বলা হচ্ছে যে আন্তর্জাতিক স্তরে নাকি এটার দাম বৃদ্ধি হয়েছে এবং বর্তমান সময়ে বলা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফলশ্রুতিতে এটা হয়েছে। কিন্তু আপনাদের বলতে চাইছি যে সেই 2014 সালেও আপনারা জানেন ব্যারেল প্রতি অশোধিত তেল $108 জায়গায় ছিল, আজকেও কিন্তু ব্যারেল প্রতি $108 জায়গায় আছে, অথচ তখন কিন্তু সেই পেট্রোলের দাম $71 ছিল, আজকে প্রায় $100 হয়ে গেছে। এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যখন রন্ধন গ্যাস শুরু হয়েছিল সেই ভর্তুকি দিয়ে করার যে গ্যাসের দাম গত কয়েকদিন আগে $50 পর্যন্ত বৃদ্ধি করা হলো, একইভাবে আমরা দেখছি যে বিদ্যুতের মতো একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস এরও আসামে দাম বাড়লো। এই যে প্রতিটি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যে দাম বাড়ছে, এই মূল্যবৃদ্ধির ফলে আমাদের রাজ্যে যে সমস্ত মানুষ শ্রম করে জীবিকা নির্বাহ করেন সেই সমস্ত জনগণের আজকে অবস্থা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। আমরা এসইউসিআই কমিউনিস্ট পার্টি আজকে গোটা রাজ্যে আজকে আমরা আন্দোলন পালন করছি।